করবো আমি যে আচ্ছা, একটা প্রশ্ন করবো। পরেশ ভাষা নিয়ে প্রশ্ন করেন, 1-5 সেকেন্ড প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, আপনি যে ম্যুরাল ভাঙার কথাটা আপনি বললেন, এটা কি আপনার আইন মেনে করা হয়েছে নাকি মন চাইছে ভেঙে ফেললেন, কোনটা? ওনাকে বারবার বলা হয়েছে, কিন্তু ওনার ওনার তো কি বলবো আর, আপনি মানে বারবার ভেঙে ওনাকে বলেছেন যেন মুরাল যেন নিয়ে যায়, এরকম আমি উপজেলা চেয়ারম্যান, আমি কি আমার মুরাল আমার অফিসে লাগাই দিব? না না, আপনি বারবার প্রশ্নটা কিন্তু এসেছে, দেখেন প্রশ্নটা, আপনি যদি অপসারণ করেন সেটা আইনগতভাবে আপনি করেছেন কিনা, নাকি কেউ যে ওটা ভাঙলো, আমি অতটুকু আমি জানতে চাচ্ছি। আইনগতভাবেই তো লাগানো হয় নাই, আইনগতভাবে তো লাগানো হয় নাই, আইনগত ভাবে লাগানো হয় নাই সেই জিনিস, বেআইনি ভাবে ভাঙার কোনো পারমিশন আছে কি না? না না, যে জিনিসটা আপনার অবাঞ্ছিত সেই জিনিসটার জন্য তো কোনো ধরনের পারমিশনের প্রয়োজন হয় না, ওটা তো ভয়েড অ্যাব ইনিশিও, শুরুতেই বাতিল, যে কেউ ভাঙিয়ে ফেলতে পারে। না না সাগর ভাই, সাগর ভাই, আমি আপনাকে বলি, ধরা যাক যে, না না, আমি একটু আমি মানে এটা আমি এটা পরশ ভাই, আমি এটার আইনি একটা জবাব আপনাকে দিচ্ছি। ধরা যাক আপনি আপনার সরকারি অফিসে আপনার নিজের একটা ভাস্কর্য লাগালেন, শুরুতেই ব্যাপারটা ইলিগাল, পরবর্তী সময় যিনি আপনার ওই চেয়ারটাতে বসবেন তিনি কোন ধরনের অনুমতি ছাড়া এটা রিমুভ করতে পারবেন এজ এ একটা মানে ধরেন অবাঞ্ছিত জিনিস? আমি ডক্টর খন্দকার মোশাররফ স্যার, উনি দাউদকান্দির এই আসনে 3 বার সাবেক সংসদ সদস্য, 2 বার মন্ত্রী ছিলেন, উনি একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি। আমার জীবনে যতবার ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কোনো সময় আমি ওনাকে কদমমুচি না করে আমার সম্মাননা প্রদর্শন করি নাই, সব সময় ওনাকে পা ধরে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। এবার আসেন, এই যে এই ছেলেটা হচ্ছে ছাত্রলীগের সভাপতি, ইউনিয়ন ছাত্রলীগের, দেখেন তার মা ডিপ, দেখেন কি অবস্থা, রক্ত দেখেন না, রক্ত দেখেন না, রক্ত দেখালে আমার ইয়েতে সমস্যা। ও সরি সরি, আচ্ছা এখন ভয়ঙ্কর অবস্থা। এখন আমি আমি আপনার এই আলোচনার মাধ্যমে বলতে চাই, দৃঢ় কণ্ঠে বলতে চাই, সেটা হচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ স্যারকে আমি সবসময় স্যার বলে সম্বোধন করি, আমি কিন্তু কোন সময় উনি তো স্যার, উনি তো উনি শিক্ষক ছিলেন ঢাকা ইউনিভার্সিটির টিচারকে শিক্ষকের, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অপমান করেছেন, এক এরকম দুর্নীতিবাজ আর বাংলাদেশে সৃষ্টি হয় নাই, একজন শিক্ষকের অপমান করেছেন উনি। আপনি জানেন উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, হলেন উনি এখন করে বিএনপি। আচ্ছা এ আরো আসেন, ওনাকে উনি বলেছেন 15ই আগস্ট এবং 21শে আগস্ট একটি দুর্ঘটনা, 15ই আগস্ট আর এখন, এগুলির কারণে কি ম্যুরাল ভাঙা হয়েছে? আর আপনি দায়িত্ব নিয়ে নেন তাহলে, তাহলে হয়ে যায়, একটা একটা করে আসতেছি, লেট মি ফিনিশ। এই জন্য ওনাকে দাউদকান্দি মেঘনায় অবাঞ্ছিত ঘোষণা করেছে দাউদকান্দির মেঘনার জনগণ। আজকে যে ঘটনাটা ঘটেছে, অবশ্যই উনি দেখেন, উনি কিন্তু ওনার বাসায় এসছেন, ঈদের শুভেচ্ছা বিনিময়ও করেছেন, এইখানে ওনাকে যখন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগ স্বাভাবিকভাবেই এখানে তাদের অবস্থান থেকে, আমি আবার বলছি তাদের অবস্থান থেকে, ওনার ওনার বিপক্ষে একটি মিছিল ছিল, এই মিছিলের উপরে, এই মিছিলের উপরে ইট নিক্ষেপ করার কারণে এই ছাত্রলীগের এই সভাপতি এখন হসপিটাল অ্যাডমিট। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আজকে যদি আজকের এই ঘটনায় যদি বিএনপির কেউ আহত হয়ে থাকে, হসপিটালে কেউ যদি অ্যাডমিট হয়ে থাকে, আমি আর কিছু বলবো না, ইউ ক্যান চেক, নাম্বার ওয়ান। নাম্বার টু, ম্যুরাল যে ভাঙা হয়েছে, এটি একটি পৌরসভার ভবন, সরকারি ভবন, সরকারি ভবনের সরকারি সুনির্দিষ্ট আইন রয়েছে কার কার ছবি ভবনে থাকতে পারবে। উনি কি করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, উনি যখন ক্ষমতায় ছিলেন এমন ভাবে উনি ওনার অস্তিত্ব দেখানোর জন্য এমন ভাবে ম্যুরাল সেট করে দিয়ে গেছেন যেটা ভাঙ্গাই যায় না। উনি কিভাবে আমার নেতা মেজর জেনারেল সুবিদেলে ভিয়া, ওনার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একটাও ওনার নামে নাই, কোথাও ওনার ছবি মুরালে কোনো সুযোগই নাই, ইভেন আমার উপজেলা পরিষদের আমার অফিসে আমার নেতা মেজর সুবিদেলে ভিয়ার ছবি নাই। কেন নাই? কারণ আইনে এটা কভার করে না, এই জন্য ওনার মুরালটা ভাঙা হয়েছে। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি শাহরুখ ভাই? জি ফজল হক বুঝতে পেরেছেন, আমাকে বুঝিয়ে তো লাভ নেই, তবে না না না, শেষ করি, লেট মি ফিনিশ। তবে আরেকটা জিনিস, আরেকটা জিনিস, তার মানে আপনি পারমিট করছেন, এটা আপনার মানে নখদর্পণে আছে, আপনার মেমোরিতে আছে, আপনার নলেজে রয়েছে এই ঘটনাগুলি, আপনি ডিনাই করছেন, আপনি 1 সেকেন্ড, এবং এই 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 কর্মকাণ্ডকে আপনি ডিনাই করছেন না, অপোজ করছেন না, এটাই হলো আপনি স্বীকার করে নিলেন। আমি আপনাকে শেষ করি, লেট মি ফিনিশ, আর আর সময় দেওয়া যাবে না, শেষ। পরশ ভাষণী ভাই, পরশ ভাষণী ভাই একটা খুবই অবজেকশনেবল কথা বলেছেন, উনি বলেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন,
আপনি যে মুরাল ভাঙার কথাটা আপনি বললেন, এটা কি আপনার আইন মেনে করা হয়েছে নাকি মন চাইছে ভেঙে ফেললেন, কোনটা? ওনাকে বারবার বলা হয়েছে, কিন্তু ওনার ওনার তো কি বলবো আর, আপনি বারবার ভেঙে ওনাকে বলেছেন যেন মুরাল যেন নিয়ে যায় এরকম টাইপের। আমি উপজেলা চেয়ারম্যান, আমি কি আমার মুরাল আমার অফিসে লাগাই দিব? না না, আপনি বারবার প্রশ্নটা কিন্তু এসেছে, দেখেন এই প্রশ্নটা, আপনি যদি অপসারণ করেন সেটা আইনগতভাবে আপনি করেছেন কিনা নাকি কেউ যে ওটা ভাঙলো, আমি অতটুকু আমি জানতে চাচ্ছি। আইনগতভাবেই তো লাগানো হয় নাই, আইনগতভাবেই তো লাগানো হয় নাই, আইনগতভাবে লাগানো হয় নাই সেই জিনিস, বেআইনি ভাবে ভাঙার কোনো পারমিশন আছে কি না? না না, যে জিনিসটা আপনার অবাঞ্ছিত সেই জিনিসটার জন্য কোনো ধরনের পারমিশনের প্রয়োজন হয় না, ওটা তো ভয়েড অ্যাব ইনিশিও, শুনতেই পারে যে কেউ ভাঙিয়ে ফেলতে পারে। না না সাগর ভাই, সাগর ভাই আমি আপনাকে বলি, ধরা যাক যে না না আমি একটু আমি মানে এটা আমি এটা পরশ ভাই আমি এটা আইনি একটা জবাব আপনাকে দিচ্ছি। ধরা যাক আপনি আপনার সরকারি অফিসে আপনার নিজের একটা ভাস্কর্য লাগালেন, শুরুতেই ব্যাপারটা ইলিগাল, পরবর্তী সময় যিনি আপনার ওই চেয়ারটাতে বসবেন তিনি কোন ধরনের অনুমতি ছাড়া রিমুভ করতে পারবেন এজ এ একটা মানে ধরেন অবাঞ্ছিত জিনিস হিসেবে? এটা এটা যদি ধরেন সরকারি পরিপত্র নিয়ে হতো, এটা যদি সরকারি সম্পত্তি হতো, এটা যদি গভর্নমেন্টের মানে এমন কিছু যেটার সাথে আপনার অনুমতির প্রয়োজন আছে, নিয়মটা হচ্ছে যে আপনি একটা সরকারি অফিসে যদি এমন একটা ঘটনা ঘটান যেটা আইন অনুযায়ী ওখানে থাকারই কথা না, সেইটা করার জন্য যিনি ওই ক্ষমতা প্রাপ্ত তিনি তার ওই স্ট্যান্ডিং অর্ডার এটা করতে পারেন, এটা তো একটা বেসিক নিয়ম। সুতরাং এইটার জন্য আবার দারুণ কথা বলেছেন নিজাম মজুমদার, একজন আইনজীবী এবং তিনি একজন ভালো লয়ার, উনি একটু সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তার মানে মেজর মহোদয় শুনুন, এটা কি ওই ভবনের দায়িত্বে কি আপনি ছিলেন? সকল দায়িত্ব আমার ঘরে এসে পড়ে যে কোনো বিষয়, এক তার মানে এটা আপনার দায়িত্বে হয়েছে, আপনার নির্দেশনায় হয়েছে, ব্যাপারটা কি এরকম? শেষ করি, লেট মি ফিনিশ। ওই সময় পৌরসভার মেয়র উপস্থিত ছিলেন, সবার উপস্থিতিতেই সকলের সম্মতিতে এটা ভাঙা হয়েছে, পরিষ্কার কথা। আমি আবার বলছি, আমি উপজেলা চেয়ারম্যান, আমি আজকে উপজেলা চেয়ারম্যান, আমি কি এখন আমার মুরাল অফিসে লাগাই যাব? এটা ভাঙতে গিয়ে পারমিশন লাগবে, কি বলতেছেন? আচ্ছা ঠিক আছে, দারুণ কথা বলেছেন। আমি জানি না আইনি, আমি আইনজীবী নই, আইনের মানে এটা যে এক প্রত্যুত্তর দিব এমন কোনো তথ্য আমার কাছে। এবারে ঠাকুর ভাই আপনাকে প্রশ্ন করি, আমি উপজেলা চেয়ারম্যান, আমার অফিসে যদি আমি আমার মুরালটা লাগিয়ে দেই, এটা কি ধরনের মানসিকতা হবে? না আপনার অফিসের ভিতরে ছিল এই যতটুকু মুরালটা, আমি যদিও ছবিটা অনেক ভাইরাল হয়েছে, যতটুকু দেখেছি এটা অফিসের ভিতরের মুরাল না, এটা একদম বাইরের, এবং পত্রিকায় যে খবর না অফিসের ভিতরে না মানে হলো আপনার বাইরের দেয়ালে। আচ্ছা যে আমি সম্পত্তি, এটা অফিসের সম্পত্তি তো, ঠিক আছে অফিসের সম্পত্তি তো এখন গেট পর্যন্ত। এখন আমার কথা হলো না না দেয়ালটা না, একটা কথা মাথায় রাখেন যে এই যে কোনো উপজেলা অফিস বা সরকারি অফিসের দেয়াল পর্যন্ত না, একটা জায়গা অ্যাকোয়ার করা থাকে অলরেডি, এটা ডিজাইনের মধ্যে থাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা জিনিস, মানে আমি কিন্তু এই কথাগুলো বলছি বিকজ খুব সাম্প্রতিক সময়ে সরকারি জমিপত্র নিয়ে আমাকে কিছু কাজ করতে হয়েছে সেই জায়গাতে। আমি ঠিক আছে না, আমরা সবাই জানার কথা না, আমাদের না জানাটা অন্যায় না, আপনি জানেন কারণ এটা যদি দেয়ালে লাগান, যিনি লাগিয়েছেন তিনি শুরুতেই এটা একটা অবৈধ কাজ করেছেন, এইটাতে তার বিচারের মুখোমুখি করা হয়েছে কিনা এটা একটা প্রশ্ন হতে পারে। যে সরকারি সম্পত্তিতে আপনি যদি একটা স্ক্র্যাচও করেন তাহলে সেটাকে ড্যামেজ হিসেবে মানে আপনার অ্যাসেট ড্যামেজ হিসেবে দেখানো হচ্ছে, উনি তো এখানে লাগাতে পারেন না। এইটা যদি এখনকার গভর্নমেন্ট ব্যবস্থা না নিতে পারে সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, এটা রিমুভ কেন করা হয়েছে এইটা আসলে আমার মনে হয় রিমুভ করা হয়েছে মানে আপনার যে কোনো ধরেন স্থাপনার মধ্যেই যে কোনো কিছু হলে পরে এটা ভাঙা বা যে কোনো পাবলিক যে কোনোভাবে এটাকে নষ্ট করতে পারবে এই অধিকার পাবলিকের আছে। যদি এইটা কোনো ধরনের সরকার যদি না না আমি আবারও বলি, একটা সরকারি সম্পত্তিতে ধরা যাক যে আপনি একটা 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 থাকে না আপনার ওই যে নানান ধরনের মুরাল লাগায়, আমাদের মুক্তিযুদ্ধ বিভিন্ন বিষয়ে লাগায়, এগুলো তো দরপত্র আহ্বান করে, তার নানান ধরনের প্রসিডিউর শেষে লাগানো হয়। এখন একটা মুরাল লাগানো হলো যেটা আপনি সম্পূর্ণ লাগিয়েছেন নিজের প্রচারণার জন্য, মানে কোন ধরনের মানে তোয়াক্কাও করেন, সেটা আপনার নিজের টাকাতেও হতে পারে। ধরা যাক যে আমি জানি না যদি না না এই যে আপনি এই যে লাগিয়েছেন এখানে অপরাধ যেটা হয়েছে এটা হচ্ছে ক্রিমিনাল ড্যামেজ বলবো আমরা এটাকে, এটার আইনি ভাষাতে এটাকে বলা হয় ক্রিমিনাল ড্যামেজ, মানে হচ্ছে সরকারি সম্পত্তি সাধারণ নাগরিকের হাতে এটাকে রিমুভাল অথরিটি
আছে এটা আমার জানা ছিল। সাধারণ সাধারণ নাগরিক এটা যদি না না আমি কিন্তু সাধারণ নাগরিকের কথা বলি, এটা অথরিটি এটা রিমুভ করবে, সাধারণ নাগরিক এটা রিমুভ আবার করতে পারবেন না, কারণ এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা ওটা নিয়ে কথা বলছি, কিন্তু যারা ভেঙেছে বা যে তারা সাধারণ নাগরিক ছিল না। আপনার কাছে আমি যেতে পারবো না এখন, আপনি মোরাল ভাইয়ের কাছে মানে মোরাল, আমরা মোরালটা মুরালটা নিয়ে ছুটি করে বলে আমরা অন্য প্রসঙ্গে চলে যাই আর কোন প্রসঙ্গে। মুরাল ভাঙা বা সবকিছু, এটা কি বাংলাদেশে কোনো আইন ছিল মানে 2000 সালের আগে বা পরে? এটা তো মানে এটা একটু জানতে চাই যে যারা একটা সরকারি অফিসের দেয়ালে ধরেন একজন উনি একজন মন্ত্রী ছিল বা ওটা উনি ইয়ে করছে ভিত্তিপ্রস্তর স্থাপন উনি করেছে, তো সেক্ষেত্রে ধরেন ওখানকার যে মেয়র ছিল যিনি মারা গেছে উনি ওনাকে খুশি করার জন্য ওখানে ওই মুরালটা দিয়েছিল, এটা আমার কাছে যেটা আমি জানি। তো সেই ক্ষেত্রে খন্দকার মোশাররফ সাহেব নিজে করেননি এটা? না না না, ওখানকার যিনি মেয়র ছিলেন ওনার নাম হচ্ছে নাইম সাহেব, উনি মারা গেছে, পুরো নামটা আমার আসলে মনে নাই। তো উনি ওনাকে জাস্ট যেহেতু ওটা একটা সময় ছিল আপনার ইউনিয়ন পরিষদ, ওটাকে যখন উনি পৌরসভায় পর্যায়ে নিয়ে গিয়েছিল যার ফলে ওই ভবনটা কি তাহলে খন্দকার মোশাররফ সাহেব মোশাররফ উনি ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল 2006 না যেন 2005। আচ্ছা নিজমজন, এই ক্ষেত্রে মানে ভিত্তিপ্রস্তর এইটা এই ধরনের স্থাপনার মধ্যে কোন ধরনের যদি সরকারি স্থাপনার মধ্যে ব্যক্তি উদ্যোগে কিছু করা হয় সেটা ধরা যাক মোশাররফ সাহেবের কোনো ভক্ত যদি করে থাকেন, যদিও আইনের এই টার্মসটা ব্যবহার করা হচ্ছে যে লিগ্যাল আর্গুমেন্টের ক্ষেত্রে, এটাকে আমি এখানে লাগাতে পারি একটা শব্দ, সেটা হচ্ছে ভয়েড অফ ইনিশিও, মানে শুরুতেই বাতিল যে জিনিসটা। আমাদের দেশে কি তাহলে বর্তমানে কোথাও ভিত্তিপ্রস্তর স্থাপনার মধ্যে কারো ছবি বা এমন কিছু নাই? সরকারের অনুমতি এবং সরকারি কোন ভবনের মধ্যে যদি হতে হয় এটা অনুমতি সাপেক্ষে, এইটার বাইরে যদি কনস্ট্রাকশন করেন যিনি মন্ত্রী ছিলেন, আমি বলি তার কোনো অনুমতি ছিল না তাহলে আমাদের জাতীয় সংসদের যেই, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমাদের জাতীয় সংসদের যে ম্যাপ সেই ম্যাপের মধ্যে কোনো কবর টবরের কোনো কিন্তু কারবার নাই, এখানে কিন্তু কোনো ধরনের এইটা ছকের মধ্যেই এটা ছিল না। যেমন হচ্ছে যে আরঙ্গের ঠিক উল্টা দিকে যে জাতীয় কবরস্থান বলেন কিংবা হচ্ছে চন্দ্রিমা উদ্যানের মধ্যে যে কবরস্থানের কথা বলেন, এগুলো কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে না। সরকার যদি এখন চায় এটাকে রিমুভ করতে পারে, কিন্তু হয়তো অনেক সময় পলিটিক্যাল কারণে হাত দেয় না বা এই ধরনের ঝামেলা চায় না, ভাবে যে এটা পলিটিক্যাল একটা ইন্টারেস্ট আছে বা পলিটিক্যাল ঝামেলা। তো আপনাকে আমি যেটা বলি, এই ধরনের রিমুভালের জন্য ওই যিনি প্রধান বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের স্ট্যান্ডিং অর্ডারটাই এনাফ, বুঝতে পাচ্ছেন? এইটা যদি বেসরকারি, আপনি এখন বিতর্কটা মানে অন্যদিকে, এখন যতদূর বুঝলাম মুন্নি চৌধুরী যেটা বললো যে এই পুরো ভবনটাই তৈরি হয়েছে বিএনপির আমলে এবং তিনি যখন মন্ত্রী ছিলেন, ঘটনাটা বুঝবেন তার মানে মুনি যে ভদ্রমহিলা যেটা বলেছেন সেই সেই কথাটা তো ওনার একটা অপিনিয়ন, আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমি আপনাকে বলি মাননীয় এমপি মহোদয়, আমার নেতা ভুইয়া এই পর্যন্ত দাউদকান্দিতে আনুমানিক 100 সরকারি ভবন আপনার আপনার বাবা লাগায়নি তাই বলে সারা বাংলাদেশে কোথাও লাগে না, তার তো ব্যাপারটা তা না, আমরা কিন্তু হাজারো দেখছি ভবনে মুরাল লাগাই এরকম সরকারি কোন উদ্যোগে অথবা সরকারের কোন এমপি মন্ত্রী, সরকারের বলতে আমি মানে আওয়ামী লীগের যদি বলি যে কোন এমপি মন্ত্রী যদি ইয়ে করে, সেখানে কি কোন ধরনের নিজেদের নাম সহকারে ভিত্তিপ্রস্তর কোন এমপি কোন উপজেলা কর্মকর্তা বলেন এসপি বলেন যেই বলেন না কেন, যদি নিজ উদ্যোগে তাদের ছবি বা তাদের কোন ধরনের মোড়াল বা ভাস্কর্য নির্মাণ করে থাকে তাহলে ডেফিনেটলি সেটা আইনত দণ্ডনীয় এবং সেটা ইলিগাল এবং সেটা যে কোনো সময় রিমুভ করা যাবে। এবং সেই রিমুভালের ক্ষেত্রে যদি বিএনপির লোকজন, এক সেকেন্ড, বিএনপির লোকজন যদি এখন অন্য কোন এরকম কেউ আছে আওয়ামী লীগের কোনো কিছু ভাঙতে গেলে কি বিএনপির অপরাধ হবে কিনা, মানে আমি যেহেতু না না আমি বলি সাগর ভাই আপনি বারবার বলতেছি, কিন্তু আমি আমার ব্যক্তিগত বাসায় যদি আমার মোড়াল লাগাই অসুবিধা নাই তো? সরকারি ভবনে সরকারি ভবন স্থাপন থেকে শুরু করে এই ধরনের একটা কালচার আমাদের।